সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন। উনি বলতেছেন তৈয়ব সাহেব বাংলাদেশে এসে বেদাজ জারি করে দিলেন। আমার মনে হয় অজ ধর্মের কোনো সমস্যা আছে, ওই আসিলে নসিলে আর বাজার ব্যাপার, কারণ উনি বলতেছেন আবুল কালাম বসর হতে মিলাদুন নবী নবীর জন্ম কোরআনও নাই হাদিসও নাই, বড় করে বলেন নাউজুবিল্লাহ, ব্যাকলের একটা লিমিট থাকে, ব্যাকল মানুষের একটা কি থাকে লিমিট থাকে। মিলাদুন নবী উনি বলতেছেন কোরআনও নাই হাদিসও নাই, তো মিলাদুন নবীটা কি? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, এটা কোরআন তো তারপর দেখিলে খাদিজ তারপর আর রসুলের জন্ম আবির্ভাব হইতেরি কম নেই, এটা কোরআন তো লাগে কিনলে খাদিজ লাগিলে গো ইমামুল আম্বিয়ার কি হইবি দুনিয়ার তশরিফ আইসে তুই খাদিজ লার কিলে কোরআন লার কিলে কত মিলাদুন নবী বেদাত আইস। আর আলে হাদিসের রুজু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার আর তফসির করি বানাই যে কাজ্জাব বিন দজ্জাল, কাজ্জাব বিন দজ্জাল এবারও হনো না হনো কিনা দি জন্মের সমস্যা আছে। এবার আত্মে মাঝে মাঝে জবিনত খাম করতে এসে তো হদুও ফলটা মাইছে নাই নিয়ে শাসা আর ইতে তুন অত্তর গালো দি কি হওয়ারই তো হই না পারে, কিন্তু কথাগুলো বড় বলে ফেলেছে। ওদিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে দিল নবীর মা বাপ জাহান নামে যাবে, এটাই বলে ঠিক। আল্লাহ কি বলতেছেন উতুল্লিম বাদা জালিকে জনিম, আল্লাহ বলতেছেন আমার রসুলকে নিয়ে কেউ যদি মস্করা করে, আমার রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ মস্করা করে, নবী পরিবারকে নিয়ে কেউ যদি মস্করা করে, তার জন্মের মধ্যে সমস্যা আছে, তার জন্মের মধ্যে সমস্যা বলতেছেন কে উতুল্লিম বাদা জালিকে। এই আবুল কালাম বাসারকে আমি বলতেছি আপনি জ্ঞানী মানুষ বলতেছেন মিলাদুন নবী বেদাত বলে দিলেন, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, এখানে কোরআনেরও কি দরকার? কোরআনের তো নাম কেন থাকতে হবে, হাদিস তো কেন থাকতে হবে, একজন ইমামুল আম্বিয়ার জন্ম এটা বেদাত কোথায় ফেলে আপনি? সেজন্য আপনাকে আমি এটা কথাটা শুধরানোর জন্য বলতেছি, আমি একজন সাধারণ মানুষ কিন্তু আপনি জ্ঞানী মানুষ, কিন্তু বলা তো অশুদ্ধ হয়েছে, আল্লাহ এগুলোকে শুদ্ধ করার তৌফিক দান করো। আর একজন হুজুর মনে হয় ফসিমের দিকে আব্দুল কাইয়ুম ফিয়াজু হুজুর স্যাঁরা ট্যাঁরা এই সাদা আছে, দুধগুলো কিন্তু দুধ দাঁতগুলো একটু কুকুরের মতো মেলা মেলা, উনি বলে দিলেন পাকিস্তান থেকে এক তৈয়ব সাহেব এসে বাংলাদেশে বেদাজ জারি করে দিল। আব্দুল কাইয়ুম ফিয়াজু এই হুজুরগুলোকে আমি মিডিয়ার মাধ্যমে জবাব দিচ্ছি, এ ফিয়াজু মিয়াজু এগুলো কি? এগুলো হলো এই যুগের দজ্জাল, এখন আস্তে আস্তে সব এজিদ বাহিনীগুলো ধরা কাটছে। কিছুদিন আগে লালদিঘির ময়দানে দেখেছি একটা মাহফিল হয়েছে তফসিরুল কোরআন মাহফিল, জমিতুলওয়ালার মধ্যে একটা হয়েছে, সাপলা সত্তর একটা হয়েছে, এদের ব্যানারের মধ্যে তাদের জবানে বলে দেয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন আরা যারা সুন্নি আছি ইয়ারা ফ্যাঁসত ফলি নুকে এসে কন নেই কোন ওয়াবি যদি কোন আই আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে সুন্নি যারা আছি তারা ফ্যাঁসত ফলি নুকে না এসে কন নেই কবির হুজুরি তারা বেগুন ওরা তো বলে এরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত তো অনরা শূন্য হইতে লাগে তো আখলো শূন্য তোল জামাত এখন আর হুইকে যাইও খুবই আসল খুবই যখন খুবই আসল এই এখন চিনি যাও
এরা সবাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিরাও বলি আহলে সুন্নাত ওয়াল। এখন আসল কোনটা নকল কোনটা সুন্নি, সেজন্য আসল হলো যেই সুন্নি রসুল পাককে জানের থেকে ভালোবাসার করে, নবী পরিবার ঔলাদ রসুলকে কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, উনাদের প্রশংসা করবে, ঔলাদ রসুলকে কলবে গাঁথি লাগবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এ মৌতম গুলো দাঁড়ি টুপি ফাগরি রেখে মিম্বরে দাঁড়িয়ে ঔলাদ রসুলের প্রশংসা নাই, প্রশংসা করতেছে কার? এজিদের। বলেন না, এদের আগলে সুন্নত হলো এজিদি। বলেন, এদের আগলে সুন্নত হলো এজিদি, আর আমাদের আগলে সুন্নত হলো হোসাইনি। বড় করে কোনা 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা করা হয় নাই, 72 জন হোসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। বড় করে কোন বোধ ফারার মধ্যে নখন না কি দরকার, বিরিয়ানি বাত লাঁদি বাতি লাগাই ফ্যান্ডেল বাঁধি স্টেট বাঁধি কি প্রয়োজন আছে, গুমযুগ মাইব বিয়ে দিন না ফাত্তি না, কি সুন্দর যুক্তি স্যার, মানুষের লু খুশি হয়ে গিয়ে গই কত কথা তো ঠিক করি যে কন এ বাতি ফ্যান্ডেল স্টেট উজুর আনি বাইকা কামে গুণ বিরিয়ানি বাল না দি তোরারে কি ভাই এগুন জুলুস ফুলুস এগুন গরিব আল্লাহ এগুন বেগুন বেদা নন ওড়ো খন কেকম বড় করি খনা খদ তো আসো তো নতা এলো গজাইব তো ইয়ার তো নতি লেডি হয়ে গেলে বিসি বার নফুটিব দেরি শয়তান জীবনত বলে সাইরবার খাইন্দি খবার ইতে তো সহজ এখন দানি নেই শতানের তে খবর খাইন দিয়ে একবার খাইন দিয়ে যেদিন বিয়াস তোর বার করি এদিন আর একবার খাইন দিয়ে যেদিন বিয়াস তোর কত্তা হইবে কুলি ফেলার লান তোর কত্তা ফরাই দেন এদিন খবর হইয়ে আর একদিন যেদিন সুরা ফাতিহা আলহামদু শরীফ নাজিল এদিন আর একদিন বেশি কান্দা খাইন দিয়ে জীবনের শেষ কান্দা ই বললে যেদিন দয়াল নবী দুনিয়ার জমিনে তশরিফ এনে যেদিন দয়াল নবী দুনিয়া বেশি কান্দে ইতের খান্দানি দেখি ইতের নাতি বতি ভুয়াশা শতান একজন ন ইতের ভুয়াশা আছে আমি কোনো নাম কই ইতের ভুয়াশা কত আছে তো ইতের নাতি বতি ভুয়াশা জিজ্ঞেস করে তো শতান বাপরে অবাব তুই লেখান দরকার হারাগত তোমারা গুমের ওষুধ খাই ফেলে না মাথা না খনে কাঁদের দে ফুয়ায় ফুসল দেখারে বাপরে বাপ মানিব খান আবার তুই লেখান দেখে লাগবে তুই দুনিয়ার মানুষের খান্দ এদের তুই খাইতে লাগবে শতানের দরে দেখারে নামাজিরে এসে কননি বে নামাজিরে শতানের দরে না কে আইবে তো শতানের এজেন্ট কারণ ইতের দায়িত্ব দিয়ে শতানা বসল ফেলে গিয়ে বেনামাজরে গেলে শতানা দরকার শতানে বেনামাজের দায়িত্ব দিতে গিলে ফেলে অবা শতানে দরি বোধে জিবে নামাজ দিবে আল্লাহওয়ালা ইতের দরি বোধে শতানে শতানে রে ফুয়াই জিজ্ঞেস করে অবাব তুই লেখান দরকার কত ফুতায় খান দিতে এত না জিয়ে রাজত্ব চলতে আছে এই ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন খাতিমুন নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলুদুর রাসূল যেদিন দয়াল নবী তশরীফ এনে ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সূর্য যে তবু তুড়ি গই গই আর আন্ধার থাকতো না আন্ধার আর থাকবে না হবু তার রাজত্ব শেষ আর রাজত্ব আর তা খাদন সার আর কোনো গতি নাই শুধু উগ্র ব্যক্তি বেজার আসিল 18,000 মহলুকাত দয়াল নবীর আশাতে 18,000 মহলুকাত খুশি হয়েছিল
শুধু একজন ব্যক্তি বেজার আছেন, ইবের নাম হনা ইবলিস শয়তান। নবী আইয়োন একজন বেজার আছেন, ইবে হন শয়তান। তনরার ভাড়া তো বাতি ভ্যান্ডেল স্টেট বিরিয়ানি বাতলা দানিলা দেখি, যদি কেউ যদি ক কিয়ে ভাইয়ে গুন করি বেল্লাই ইতের মিক্কে বড় বড় চোখ করিয়ে রে সাইতে আইবে, বড় বড় চোখ দিয়ে ইতের মিক্কে। তখন ইতে তোমার প্রশ্ন করিব, কিরে বেটা তুই আর আইলে সাইকে দেখো কদা আল্লাহ শতান বানাই দে ভাই, নামুন নি কোনোদিন চোখে নও দেখি, আজ নিজের চোখে দেইলাম। কারণ এগুনোর খামত একজন ব্যক্তি বেজার আছে, ইবে কন কিন্তু আড়ার ভাড়া যে লোক শতানের অলাদ ফরি গে ইয়াই তো কইনে পারে, আজ নিজের চোখে দেইলাম। যদি কেউ নারাজ হয়ে যায় বুঝিব শতানের অলাতে ভাড়ার মধ্যে ফরি গিয়ে গো।